পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই বিমানবন্দরের প্রিপেড অটো পরিষেবার দুরবস্থার কথা শুনতাম এবং দেশ কিংবা বিদেশ থেকে আগতরা যখন এই বিমানবন্দরে এসে পৌঁছান তখন বিমানবন্দরের সৌন্দর্যে মুগ্ধ হন তারা। কিন্তু ঠিক তারপরেই যখন তারা বিমানবন্দর থেকে বেরিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য অটোর সাহায্য নিতে যান তখনই তাদের সমস্যার সম্মুখীন হতে হয় আর এগুলো থেকে সমালোচনা সৃষ্টি হয়। রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা বিমানবন্দরের প্রিপেড অটো চালকদের মধ্যে পোশাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, যেহেতু আমাদের রাজ্যে ওলা উবের এখনো চালু হয়নি, সেক্ষেত্রে বহিরাজ্য কিংবা বিদেশ থেকে যারা আমাদের রাজ্যে আসেন তারা প্রাথমিকভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য এই অটো চালকদের উপর নির্ভরশীল। তাই এই অটো চালকদের আত্মমর্যাদা বৃদ্ধি করার লক্ষ্যে বিমানবন্দরের প্রিপেড অটো চালকদের নির্দিষ্ট পোশাক প্রদান করেছে রাজ্য পরিবহন দপ্তর। এদিকে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, ট্রাফিক সুপার মানিকলাল দাস সহ অন্যান্যরা। যে পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টের যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ থুবড়ে পড়ে আছে এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, ট্যুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। তো স্বাভাবিকভাবেই এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের পক্ষে এটা শুভকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে স্যার আপনি ইসকো থোড়া দেখিয়ে, কিউকে মে একদিন আপনে এক রিলেটিভ কো ছোড়নে কে লিয়ে গয়া থা এয়ারপোর্ট মে, मैं देखा रास्ते में बहुत सारे लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से अपना परिचय ना देते हुए, इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। কটা ফ্লাইট আসে প্রতিদিন? বলছে প্রতিদিন 20টার মতো ফ্লাইট আসে, আবার 20টার মতো ফ্লাইট যায়, অর্থাৎ 40টা। এই ফ্লাইটগুলোতে যারা প্যাসেঞ্জাররা আসে, রাজ্যের মানুষও অনেকে আসে, তাদের নিজস্ব গাড়ি রয়েছে, তার গাড়ি তাকে পিক আপ করে নিয়ে যায়, আবার ড্রপ করে আসে। কিন্তু তার বাইরে যারা প্যাসেঞ্জার, যাদের নিজস্ব গাড়ি নেই বা প্রথমবার এসেছেন, যেহেতু আমাদের রাজ্যে ওলা উবের আমরা এখনো চালু করিনি, তাই আপনারা যারা অটো চালক ভাইরা আছেন আপনাদের উপর তারা অনেকটাই নির্ভরশীল। তারা যখন আসবে আপনারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, যাতে আমাদের রাজ্যের সুনাম হয়,
এবং আপনাদের সম্পর্কে ত্রিপুরা রাজ্যের বাসী সম্পর্কে যেন তাদের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি হয়। আপনাদের সেলফ রেসপেক্ট, আপনাদের ডিগনিটি, সেটাকে বৃদ্ধি করার জন্যই আমরা এই ইউনিফর্ম আমরা চালু করেছি। এদিন 300 জন অটো চালকদের মধ্যে এই পোশাক বিতরণ করা হয় এবং প্রতি বছর পুজোর সময় বিনামূল্যে অটো চালকদের মধ্যে এই পোশাক বিতরণ করা হবে বলেও জানান মন্ত্রী। নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধির পাশাপাশি রাজ্যের গরিমা বৃদ্ধির জন্য যেন প্রতিটি অটো চালক রোজ এই পোশাক পরিধান করে আসেন তার অনুরোধ জানান মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।